থিম কিছু না, তো আমাদের সাবেকি পুজো যেমন একদম সাবেকি আনা, মানে আপনারা পুরনো দিনের মানুষ, পুরনো দিনের না, পুরনো দিনের বলে না, নতুনদের মধ্যে যদি ধারাটা ছড়িয়ে না দেই তাহলে কি ছিল ঐতিহ্যটা সেটা তো এরাও বুঝবে না, শুধু এদের দোষ দিয়ে লাভ নেই। এই যে প্রজন্ম, এদের পুরনো ধারাটা কি সেটা তো এদের জেনে রাখতে হবে। এবার পরবর্তী প্রজন্ম কি করবে তাদের চিন্তাধারা নিয়ে করুক, কিন্তু এইটা আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে পুরনো ধারাটাই ফিরে আসুক, চলুক। হ্যাঁ, থিম পুজো যেমন চাইছে লোকে পাশাপাশি চলছে, যারা করছে করুক, সেটাও ভালো, অবশ্যই ভালো। এই নতুন নতুন শিল্পধারা, প্রচুর নতুন নতুন শিল্পী তাদের কাজ দেখানোর সুযোগ পাচ্ছেন, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু আমরা একেবারে পুরনোটাকে ছেড়ে তো নতুন হবে না, ধরে নিন সেতু বন্ধনই হচ্ছে। আমার নাম সুরজিৎ দে, আমি এই পুজো কমিটির এবার সম্পাদক। আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি, এই আজকের এই শুভ দিনটাকে আমরা আমাদের কুটি পুজোর জন্য বেছে নিয়েছি। কারণ এই শুভ দিনেই যদি আমরা শুরু করতে পারি তাহলে ভগবানের আশীর্বাদও পাবো, এই আশা রেখে আজকের দিনের কুটি পুজো। না, আমাদেরও থিম পুজো এতদিন হয়ে এসছে, এতদিন থিম পুজোই হয়ে এসছে, এবছর আবেগ নিয়ে সাবেক পুজো। কারণ আমরা একটা ঠিক করেছি যে 75তম বর্ষে সাবেকি আনার একটা নিদর্শন রাখবো। কারণ পুরনো দিনে দুর্গাপুজো যখন শুরু হয়েছিল তখন 12 জন বন্ধু মিলে প্রথম শুরু করে, যার থেকেই বারোয়ারি পুজো হয়। আর বারোয়ারি পুজোটা তখন কিন্তু আমাদের এই সাবেক পুজোই দিয়েই শুরু হয়। তো আজকের এই থিম বা শিল্প সত্তা যে তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে সাবেকিয়ানাটা হারিয়ে যাচ্ছে। তো সেই সাবেকিয়ানাটাকে ফিরিয়ে আনার জন্য এবারের আমাদের 75 থিম আবেগ নিয়ে সাবেক পুজো। দর্শনার্থীদের বলবো আসুন, নতুনত্ব তো থাকছেই, একটু চমক তো থাকছেই, ভালো লাগবে। এবং এইটুকুনি আমাদের সঙ্গের তরফ থেকে বা পুজো কমিটির তরফ থেকে বলতে পারি, মাতৃপ্রতিমা দর্শন করে আপনারা খুব আনন্দিতই হবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, তিনি যে ছোটো ছোটো দুর্গাপুজো কমিটি যারা রয়েছে তাদের জন্য যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে সেটা একটা বাড়তি পাওনা। এছাড়াও কি দেখবেন, প্রান্তিক মানুষরা এই দুর্গাপুজোর সময় কাজ করতে আসে এবং তাদের হাতে দুটো পয়সা উপার্জন হয় এই দুর্গাপুজোর সময়। তো তাদের হাতে কিছু পয়সা আমরা এই এই পুজোর মধ্যে দিয়েই যদি তুলে দিতে পারি সেটা একটা বড় ব্যাপার। কারণ ইউনেস্কোর তরফ থেকে কিন্তু আমরা ইনহেরিটেজের একটা তকমা আমরা অলরেডি পেয়েছি। তো সুতরাং এত বড় ট্রানজাকশান, এত বড় কর্মযোগ্য, সেই জায়গাটায়